আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এইচপির আরেকটি ল্যাপটপ নিয়ে আসলাম। এই ল্যাপটপটি কিন্তু বাংলাদেশে খুব রিসেন্টলি এসেছে, স্পেকগুলো পাশেই দেখতে পাচ্ছেন, আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো। এবং এই ল্যাপটপটি কেনা কি আদৌ ঠিক হবে, আর কারাই বা নেবেন, কতই বা দাম, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা ল্যাপটপটি আনবক্সিং করব। তার আগে ফার্স্ট মডেলটি জেনে নিই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি 15S এর পরিবর্তে এখানে আপনারা 14 ইঞ্চ পাবেন, যেটি 14S dq5110tu। আর এই ল্যাপটপটিতে বক্সের ভিতরে আপনারা যা পাবেন সেটি হচ্ছে যে দেখুন, এই বরাবরের মতোই দুটি পাওয়ার কেবল থাকছে, আর থাকবে একটি চার্জার। আর এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনারা 45 ওয়াটের চার্জার পাবেন, যেটি ফাস্ট চার্জার, এক ঘন্টা সো আধ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা ল্যাপটপটিকে পুরোপুরি চার্জ করবে। থাকছে ম্যানুয়াল গাইড বরাবরের মতোই, কিন্তু কোনো কাজে আসবে না, এইগুলো আসলে কোনো গাইডলাইন আপনাকে দিতে পারবে না। তো দেখুন, এই ল্যাপটপটিতে কালার হিসাবে কিন্তু একটি কালারই এসেছে, সেটি হচ্ছে সেই সিলভার কালার। 15S 14S সিরিজগুলো আমরা সাধারণত যে কালারটি পেয়ে থাকি, তবে কিছু কিছু 15S-এ আমরা ব্লু কালারটি পেয়ে থাকি, বাট এই 14S-এ কিন্তু আমরা অনলি সিলভার কালারটি পেয়ে যাব। তো দেখুন ল্যাপটপটি আমরা বের করছি। এই ল্যাপটপটি কিন্তু যারা ক্যারি করেন বেশি, অর্থাৎ ল্যাপটপ নিয়ে ট্রাভেলিংয়ে থাকেন এবং বেশি ব্যাকআপ চান, তাদের জন্য কিন্তু এটি একটি স্পেশাল ল্যাপটপ হতে যাচ্ছে। তো দেখুন, এই ল্যাপটপটি স্লিম রয়েছে। এই ল্যাপটপটির ওয়েট মাত্র 1.5 কিলো, অর্থাৎ 1.5 কেজি, কিছুটা কম বেশি হয়ে থাকে সব কিছু মিলে। তো ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল, যেটি Core i5 12th generation। আর এই প্রসেসরটির মডেল হচ্ছে 1235U। আর এই প্রসেসরটি কিন্তু 10 কোরের একটি প্রসেসর, যদিও টোটাল 10 কোর, আর ট্রু থাকবে 4 কোর, এবং এটি আপ টু কিন্তু 4.40 GHz হবে ম্যাক্স টার্বো বুস্ট। এখানে 10 ন্যানোমিটার থাকছে, এবং ক্যাশ মেমোরি হিসাবে আপনারা 10 MB পাবেন। তো মোটামুটি ভালো প্রসেসর কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, এবং এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা আইরিশের GPU পাবেন, যেটি শেয়ার্ড হয়ে আপনাকে 2 GB সাপোর্ট দিয়ে থাকবে। ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে আপনারা 512 GB M.2 NVMe SSD পাবেন, যেটি Gen 3 সিরিজের SSD, তবে এক্সট্রা কোনো স্লট থাকবে না, আপনারা চাইলে কিন্তু এটি এক্সচেঞ্জ করে SSD বাড়াতে পারবেন। তো ল্যাপটপটি দেখুন, একটু আপনাদেরকে চতুর্দিক থেকে দেখানোর চেষ্টা করছি আমি। এই হচ্ছে ল্যাপটপটি। এখানে স্টোরেজ হিসাবে আপনারা SSD পাচ্ছেন, র্যাম হিসাবেও কিন্তু আপনারা এখানে 8 GB DDR4 3200 MHz র্যাম পাবেন, তবে র্যামের ডুয়েল স্লট রয়েছে, যদিও 4 করে লাগানো আছে, আপনারা চাইলে বাড়াতে পারবেন। এখানে দেখুন কার্ড রিডার পোর্ট রয়েছে, তো এ পাশে আর তেমন কোনো পোর্ট পাচ্ছেন না। অপোজিটে দেখুন অডিও কম্বো পোর্ট, টাইপ সি, USB 3.1, 3.2, HDMI এবং ফাস্ট চার্জিং পোর্ট, 2টি USB রয়েছে। এখানে সবগুলো পোর্ট এক জায়গায় দিয়ে দিল, এতে কিন্তু কিছুটা হ্যাম্পার হতে পারে সবগুলো যখন একসাথে লাগাবেন। উইন্ডোজ 11 কিন্তু লাইসেন্স ভার্সন আপনারা পাবেন, সাথে কিন্তু অফিস 3, এটি কিন্তু 360 আগে আসতো, বাট এখন কিন্তু 2021 সালের অফিস 3 আপনাকে পেয়ে দিয়ে থাকবে এখানে, যেটি হোম অ্যান্ড স্টুডেন্ট ভার্সন, যেটি আপনাকে কিন্তু আনলিমিটেড সাপোর্ট দিয়ে থাকবে উইন্ডোজ এবং অফিস। এখানে ডিসপ্লে হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 14 ইঞ্চ ফুল HD IPS ডিসপ্লে, তবে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটি কিন্তু গ্লসি ডিসপ্লে, যার দরুন কিন্তু একটি রিফ্লেকশন আছে, আপনাকে নিজেকেই দেখা যাবে, যদিও এটি 1 হলে তেমন একটি দেখা যাবে না, তবে কালার কিন্তু আপনারা একুরেট পাবেন। এখানে 250 nitsই পাবেন, এবং 45% NTSC পাবেন, sRGB হিসাবে আপনারা 90% প্লাস মাইনাসে পেয়ে যাবেন। ল্যাপটপটিতে ন্যারোয়েস্ট ডিসপ্লে রয়েছে, সো দেখতে কিন্তু বেশ ভালো। আমরা আপনাদেরকে জাস্ট একটু চালিয়ে দেখাবো যে এটি ডিসপ্লের মান কেমন। এটি কিন্তু 178 ডিগ্রি থেকেও কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। তো ল্যাপটপটি আমরা অন করার চেষ্টা করছি, এটি কিন্তু একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, এবং এটি আমরা পুরোপুরি ব্রাউজ করে দেখাতে পারবো না, তো আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে, কারণ এখন তো এই সফটওয়্যারগুলো আপ করতে হবে। অনেকেই বলেন যে এটি স্লো অন হয় কেন, এটি তো আসলে অন হবে না এখনোভাবে, কারণ সফটওয়্যারগুলো কিন্তু আগে আপ করতে হবে, দেন কিন্তু এই ল্যাপটপটি কিন্তু ফার্স্ট রান হবে। যেহেতু SSD রয়েছে সেহেতু কিন্তু এটি আপনারা 5 থেকে
আপনারা 12 সেকেন্ডসের মধ্যেই কিন্তু ল্যাপটপটি ওপেন হয়ে যাবে। তো উইন্ডোজ 11 এর লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি, বেশ ভালো মানের ডিসপ্লে। তবে ওই একটাই সমস্যা, যখন বন্ধ থাকে তখন কিন্তু রিফ্লেকশন রয়েছে, আলো পড়লে আলোটা রিফ্লেকশন হবে, আপনার চেহারাটাও ওখানে দেখা যাবে। এটি অনেক ক্ষেত্রে কিন্তু একটু ওয়ার্ড লাগে। তাছাড়া কিন্তু ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো পাবেন। শুধু এই রিফ্লেকশন প্রবলেমটা আপনাকে হয়তো একটু হলেও ফেস করতে হতে পারে। এখানে এইচডি ওয়েব ক্যামেরা রয়েছে, যেটি বেশ ভালো মানের ভিডিও চ্যাটিং করার জন্য। এবং এই ল্যাপটপটিতে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6 পাবেন, ব্লুটুথ হিসাবে আপনারা 5.1 পাবেন। সো লেটেস্ট কানেকটিভিটি থাকছে। তবে এই ল্যাপটপটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন না, থাকবে না কোনো ব্যাকলিট কিবোর্ড। তো এছাড়া বাকি সবই আপনারা এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো ল্যাপটপটিতে আরও স্পেশালিটি হচ্ছে এখানে ব্যাটারি 3 সেল রয়েছে। তো আপনারা ব্যাকআপ টাইম কিন্তু 4-5 ঘন্টা পেয়ে যাবেন, তবে কোনো কোনো কাজের ক্ষেত্রে কিছুটা কম বেশি হয়ে থাকে। এখন আপনাদের আইডিয়া দেবো যে এই ল্যাপটপটি কারা কিনবেন। এই ল্যাপটপটি মোটামুটি যারা প্রফেশনালি কাজ করেন তারাও নিতে পারবেন, তবে এখানে গ্রাফিক্স কিন্তু শেয়ার্ড রয়েছে। তো যারা রেন্ডারিংয়ের কাজ করেন বা 3D Max-এর কাজ করেন বা ভারী কোনো প্রফেশনাল কাজ করেন, তারা এই ল্যাপটপটি প্রিফার না করলেই ভালো। আর তাছাড়া 14-ইঞ্চি ডিসপ্লে কিন্তু একটু ছোটো মনে হতে পারে। যারা প্রফেশনালি কাজ করবেন তারা এটি কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আর যারা অফিসিয়াল ওয়ার্কস করবেন বা প্রচুর পরিমাণ ট্রাভেলিং করেন তারা কিন্তু এই ল্যাপটপটি অবশ্যই অবশ্যই প্রিফার করতে পারবেন। মোটামুটি সব ধরনের স্টুডেন্টসরাই এটি নিতে পারবেন, যেমন সিএসসি স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়েন বা ডাক্তারি পড়েন যারাই, বা টেক্সটাইলে পড়েন, তো সব মোটামুটি সব ধরনের স্টুডেন্টসরাই কিন্তু এটি নিতে পারবেন। কারণ আপনাদেরকে প্রচুর ক্যারি করতে হয়, ইউনিভার্সিটিতে নিতে হয়। সো আপনাদের জন্য কিন্তু বেশ ভালো হবে। আর আউটসোর্সিংয়ে কাজ যারা করেন তারাও নিতে পারেন, তারা কিন্তু স্মুথলি কাজগুলো করতে পারবেন। কারণ লাইট ওয়েট আছে এবং ফাস্টার রয়েছে, যেহেতু এখানে 12th generation প্রসেসর রয়েছে। আবার SSD RAM মোটামুটি বেশ হাই লেভেল রয়েছে। তো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি রয়েছে সেটি আপনাদের সাথে এখন শেয়ার করব। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 80,500 টাকা, বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা কিন্তু পাবেন স্পেশাল ডিসকাউন্ট। চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য এটির প্রাইস থাকবে 78,000 টাকা। আপনাদেরকে আরেকটি জিনিস একটু শেয়ার করি, সেটি হচ্ছে যে আপনারা HP-র 240G9 সিরিজের যে ল্যাপটপটি রয়েছে সেটিও কিন্তু এর পাশাপাশি দেখতে পারেন। কারণ ওই ল্যাপটপটিতে কিন্তু আপনারা ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই পাবেন এবং প্রাইস রেঞ্জ কিন্তু অনেক রিজনেবল, মাত্র 71,000, সেটিও কিন্তু আপনারা নিতে পারেন।